এরা বিএনপিকে দেখলেই মনে করে আগুন নিয়ে আসছে, বিএনপিকে দেখলেই মনে করে পেট্রোল বোমা। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। এত কাজ একটা সরকার করছে, একটাতে ভুল ত্রুটি হতেই পারে। মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। মাননীয় স্পিকার, বিরোধী দল হলেই বিরোধিতার খাতিরে বিরোধিতা করা, এটাই কালচার হয়ে গেছে। আজকে গাজীপুরের যে প্রকল্প, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের কয়টা প্রকল্প, আজ পদ্মা সেতু হয়ে গেছে, মেট্রো রেল সামনে হচ্ছে, এলিভেটেড এগিয়ে গেছে, কর্ণফুলী টানেল রেডি, কি চান আর? একটা সরকার এতগুলো প্রজেক্ট, সারা দেশ যেদিকে তাকান ফ্লাইওভার, যেদিকে তাকান আন্ডারপাস, ওভারপাস, আপনাদের সময় কি ছিল? কি ছিল? জিরো। এ জিরোর বিরুদ্ধে খেলা হবে। এ জিরো যে করছেন, ভোগান্তিতে রাখছেন লাখো কোটি মানুষকে, সেটাই খেলা হবে। গাজীপুরের প্রকল্প শুনুন, হঠাৎ করে একটা দুর্যোগ এসেছে, এই দুর্যোগের কারণে ওখানে পানির লাইন খুব খারাপ। আমি নিজে ভোগান্তি, আমি গলার কাটাও বলেছি, স্বীকার করেছি, এসব স্বীকার করার আপনাদের কালচার নেই। আমি প্রকাশ্যে বলেছি যে প্রকল্পটা আমাদের ডিজাইনেও একটু ত্রুটি ছিল, সে কারণে একটু প্রবলেম হয়েছে, কিন্তু এখন আজকে আপনি যান স্বাভাবিক, আপনি যান স্বাভাবিক, ওই রাস্তা এখন স্বাভাবিক। 6 তারিখে একটা লাইন ইনকামিংটা আমি যাব খুলে দেব, 6 তারিখ। জি, না জেনে কথা বলবেন না, শুধু বিরোধিতা। এত কাজ একটা সরকার করছে, একটাতে ভুল ত্রুটি হতেই পারে, আমরা তো স্বীকার করেছি, অস্বীকার করিনি। বাস ধর্মঘট কেন হয়েছে শিমুল বিশ্বাসকে জিজ্ঞেস করুন, শিমুল বিশ্বাসকে না কেন মন্ত্রী বলবো, সে পরিবহনের নেতা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। শাহজাহান খান আছে, সেক্রেটারি হলো বাসদ, সেক্রেটারি বাসদ, প্রেসিডেন্ট আওয়ামী লীগ, ওখানে আর মালিক সমিতির প্রেসিডেন্ট রান্না, জাতীয় পার্টি সেক্রেটারি হচ্ছে আওয়ামী লীগ, এনআইএস ভাইস প্রেসিডেন্ট, শ্রমিক ফেডারেশনের শিমুল বিশ্বাস, তিনি কোন দলের? কোন দলের? সে একটা স্টেটমেন্ট দেয় না কেন? সেটা বিএনপি না অন্য কোনো দল? আপনাদের দলের নেতা, তাকে জিজ্ঞেস করেন হাসেন কেন, আগুনে বাস পোড়াইছে তো, আগুনে বাস পোড়ালে ভালো লাগে, বাসওয়ালারা এখন আর বিশ্বাস করে না, এরা বিএনপিকে দেখলেই মনে করে আগুন নিয়ে আসছে, বিএনপিকে দেখলেই মনে করে পেট্রোল বোমা, বিএনপিকে দেখলেই বলে মনে করে ককটে, এখন আবার পতাকা লাঠি ছোটার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা। খেলা হবে, এর বিরুদ্ধেই খেলা হবে, খেলা হবে। এই লাখো বলছি, আমি বলছি খেলা হবে খুনের রাজনীতির বিরুদ্ধে, খেলা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে। খারাপ কি বলেছি? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।